আসসালামু আলাইকুম এইচএসসি 2023 সালের পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। তোমরা ইতিমধ্যে জানো এইচএসসি 2022 সালের জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছিল সেই সিলেবাস অনুসারে তোমাদের এইচএসসি 23 সালের পরীক্ষা হবে। আমি ইতিমধ্যে আর্টসের জন্য অর্থাৎ মানবিকের জন্য এবং সায়েন্সের জন্য আলাদা একটি ভিডিও করেছিলাম, ওটা তোমরা দেখে আসতে পারো। এই পিডিএফটার মাধ্যমে এবং এই ভিডিওটার মাধ্যমে তোমরা কমার্সের সম্পূর্ণ সিলেবাসটা পাবা। এখানে শুধু কমার্স গ্রুপের সিলেবাসটা আছে। আমি পিডিএফটা বিটিওর নিচে অর্থাৎ ডিসক্রিপশানে দিয়ে রাখবো, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়া আমার ফেসবুক পেজেও পেয়ে যাবা, ফেসবুক পেজে ফলো করে রাখতে পারো, এখানে অনেকগুলো ইম্পর্ট্যান্ট তথ্য দেওয়া হয়। এবং তুমি যদি পিডিএফটা ডাউনলোড করতে না পারো তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ দিও, আমি তোমাকে মেসেঞ্জারের মাধ্যমে হলো পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমরা কমার্সের সিলেবাসটা দেখব এবং কমার্সের সিলেবাসটা দেখার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা হচ্ছে তোমরা কিন্তু অনেকে সন্দেহ আছো যে তোমাদের আইসিটি পরীক্ষা হবে কি না। যেহেতু তোমাদের আইসিটি পরীক্ষা হবে না এই কথা কোথাও উল্লেখ করে নেই, অর্থাৎ আমরা বলতে পারি যে তোমাদের আইসিটি পরীক্ষাটা হবে এবং তোমাদের আইসিটি পরীক্ষাটা 100 নম্বরের হবে। এখানে যতগুলো সিলেবাস তুমি দেখতে পাচ্ছ অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে সিলেবাসটা হচ্ছে 100 নম্বরের তৈরি করা, এবং দীপুমণি তাই বলেছেন যে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হবে এবং সেই সাথে 100 নম্বরের পরীক্ষা হবে। আমি সিলেবাসটা তোমাদের একটু বুঝিয়ে বলে দিই। যেমন দেখো, তোমাদের যখন বাংলা পড়বা, বাংলা পড়ার সময় মাথায় রাখবা এখানে দেখো কয়টা ক্লাস লাগবে সেটাও কিন্তু বলে দিয়েছে, অর্থাৎ তুমি এতদিনের মধ্যে শেষ করতে পারবে। আর তোমাদের কিন্তু অনেক সময় আছে হাতে, তোমরা আস্তে আস্তে সিলেবাসগুলো শেষ করে নিও। এখানে তুমি যখন অপরিচিতা গদ্যটা পড়বা তখন নারী ও পুরুষের সম অধিকার ও সমাবস্থার ভূমিকা বক্ত এই জিনিসটা পড়বা, অর্থাৎ নারী ও পুরুষের নারী ক্ষমতায়নের তাৎপর্যতা ব্যাখ্যা করতে পারো মতো তুমি এমনভাবে পড়বা যেন এই প্রশ্নের উত্তরগুলো যেন তুমি সৃজনশীল আকারে আসলে দিতে পারো। বিলাসী পড়বা, আমার পথ পড়বা, মানব কল্যাণ পড়বা, মাসিপেশী পড়বা, বায়ান্ন দিনগুলা পড়বা, আর রেনকোট পড়বা। এখানে দেখো 7টা গদ্য আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 7টা গদ্য আছে এবং 7টা কবিতা আছে। তোমাকে 7টা গদ্য এবং 7টা কবিতা পড়তে হবে। কবিতার মধ্যে দেখো সোনার তরি, বিদ্রোহী, পথিধান, তাহারে মনে পড়ে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তি কথা বলছি। আর তোমাকে উপন্যাস লাল শালু পড়তে হবে এবং নাটক সিরাজউদ্দৌলা পড়ে নিতে হবে। তোমার এটা হচ্ছে 75 নম্বরের সিলেবাস এবং 25 নম্বরে হচ্ছে এমসিকিউ, অর্থাৎ তোমার 100টা পরীক্ষা হবে। বাংলা দ্বিতীয় তোমার সিলেবাসটা একটু দেখো, আমি একটু পরে গ্রুপ সাবজেক্টগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সিলেবাস বাংলা দ্বিতীয় দেখার সময় এখানে মাথায় রাখবা এই যে নিয়মগুলো, বাংলা উচ্চারণের নিয়ম, এখানে তুমি ক ধ্বনির নিয়ম, অ ধ্বনির নিয়ম, এই নিয়মগুলো কিন্তু পড়ে ফেলতে হবে। এখানে তোমাকে এই যে নিচে মানবন্ধনটা তুমি পেয়ে যাবে, এখানে যা যা চেয়েছে তোমার বাংলা বানানের নিয়ম তোমাকে পড়ে নিতে হবে। এখানে যা যা দিয়েছে সিলেবাস সেই সিলেবাস অনুসারে তুমি প্রস্তুতি নিয়ে নিবা। এখানে দেখো নিচে তোমার মানবন্ধনটা আছে, অর্থাৎ তোমার 30 নম্বর হচ্ছে ব্যাকরণ পাঠ। এখানে ব্যাকরণের বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, তোমাকে বাংলা ভাষার ব্যাকরণ, শব্দশ্রেণী, বাংলা শব্দ গঠন, তোমার উপসর্গ সমাস, এগুলো পড়তে হবে। এগুলো সবগুলোর জন্য হচ্ছে 5 নম্বর, অর্থাৎ তোমার 30 নম্বর হচ্ছে ব্যাকরণের নাম্বার, এবং আর 70 নম্বর হচ্ছে তোমার লিখিত। লিখিতের মধ্যে দেখো তোমার রচনা থাকছে, রচনা 5টা থেকে 1টা লিখতে হবে, রচনার নাম্বার কত সব কিছু বিস্তারিত দেওয়া আছে। তাই মানবন্ধনটাও তুমি সাথে দেখে নিতে পারবে এবং একটা আইডিয়া নিতে পারবে যে তোমার পরীক্ষাটা কত নম্বরে হচ্ছে। ইংলিশটা তোমাকে একটু দেখায়, ইংলিশ ফার্স্ট পেপারটা তুমি একটু দেখো। এখানে কিন্তু দেখো ফার্স্ট পেপারের মধ্যে তুমি ইউনিট 1 পড়বা, ইউনিট 2 তোমাকে পড়তে হচ্ছে না, ইউনিট 3 পড়বা, ইউনিট 4 পড়বা, এভাবে করে এখানে যা যা সিলেবাসে দিয়েছে এবং লেসন যেগুলো দিয়েছে লেসনগুলো সহ তুমি দেখে নিবা। তারপর হচ্ছে দেখো ইউনিট 8 পড়বা, অর্থাৎ 6-এর পর তোমার 7 পড়তে হচ্ছে না, তোমার 8 পড়তে হবে, 9 পড়তে হবে, 11 পড়তে হবে, 12 পড়তে হবে, 13 পড়তে হবে, এভাবে করে তুমি পড়বা। সেই সাথে কিন্তু নিচে মানবন্ধনা দেওয়া আছে, যেমন মানবন্ধনটা একটু দেখো, তোমাদের রাইটিং পার্ট কত এবং তোমার রিডিং পার্ট হচ্ছে 60 মার্কসের আর রাইটিং পার্ট হচ্ছে 40 মার্কসের। এখানে তোমার যে মাল্টিপল চুজ কোশ্চেন থাকবে, শর্ট আনসার কোশ্চেন থাকবে, ইনফরমেশন ট্রান্সফার থাকবে, ফ্লো চার্ট থাকবে অথবা সামারি থাকছে, তারপর তোমার ক্লোজ টেস্ট উইথ ক্লোজ থাকবে আর ক্লোজ টেস্ট উইথাউট ক্লোজ থাকবে, রিয়ারেঞ্জ থাকবে, এগুলো একটু দেখে নিবা মার্কসগুলো। তারপরে দেখো আইসিটিটা একটু সেকেন্ড পেপারটা দেখো, সেকেন্ড পেপারের মধ্যে তোমরা গ্রামারগুলো একটু ভালোভাবে দেখে নিবা। গ্রামারগুলো যখন দেখতে যাবা
তখন এখানে কিন্তু গ্রামারে কী কী পড়তে হবে সেগুলো দেওয়া আছে। দেখো গ্রামারের টাইটেলগুলো দেওয়া আছে, সেন্টেন্স পড়তে হবে, ওয়ার্ড ফর্মেশন পড়তে হবে, ফ্রেজ পড়তে হবে, প্রিপোজিশন পড়তে হবে, এই সবগুলো তোমরা গ্রামার পড়বা। সেই সাথে এখানে কিন্তু মানবন্টনে দেওয়া আছে, কিসে কিসে থেকে তোমার গ্রামার পার্ট থেকে আসবে, যেমন পাঞ্চুয়েশন থেকে আসবে, সিনোনিম অ্যান্থোনিম তোমাকে দেখতে হবে, কানেক্টরস দেখতে হবে, মডিফায়ার দেখতে হবে। মডিফায়ার কিন্তু তোমার জন্য নতুন, তুমি মডিফায়ার দেখবা, যা যা গ্রামার পার্ট এখানে আছে সেগুলো দেখবা, আর রাইডিং পার্ট এটার নাম্বারটা হচ্ছে 40 নাম্বার। এখানে তোমার এই টপিক্সগুলো তোমাকে দেখে নিতে হবে। আইসিটিটা একটু দেখো, আইসিটির মধ্যে মোটামুটি সবগুলো চ্যাপ্টার আছে, শুধুমাত্র একটা চ্যাপ্টার ছাড়া, আইসিটির মধ্যে লাস্ট চ্যাপ্টার ছাড়া সবগুলোই আছে। এখানে প্রথম অধ্যায় তোমাকে দেখতে হবে, এবং প্রথম অধ্যায় যখন দেখবা তখন অবশ্যই এই টপিক্সগুলো একটু ভালোভাবে পড়বা, যেমন বায়োমেট্রিক্স, বায়োফর্ম মেট্রিক্স, তারপর হচ্ছে তোমার বায়ো ইনফরমেশন মেট্রিক্স দেখবা, তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখবা, ন্যানো টেকনোলজি সম্পর্কে দেখবা, ক্রায়োসার্জারি দেখবা, রোবোটিক্স দেখবা, এই জিনিসগুলো ভালোভাবে দেখবা। তারপর দ্বিতীয় অধ্যায়ে দেখার সময়ও এই জিনিসগুলো ভালোভাবে দেখবা, টপিক্সগুলো ভালোভাবে দেখবা। তারপর এভাবে করে তুমি তৃতীয় অধ্যায় দেখবা, তৃতীয় অধ্যায় থেকে যা যা এখানে তোমার পাঠ জানার জন্য বলা হয়েছে সেগুলো দেখে নিবা। এভাবে চতুর্থ অধ্যায় দেখবা, HTML দেখবা, এবং পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং দেখতে হবে, দেখে তোমার এই ICT সিলেবাসটা শেষ। এবং তাছাড়া তোমাদের 25 নাম্বারে যখন তোমাদের প্র্যাকটিক্যাল নাম্বার থাকে, প্র্যাকটিক্যাল নাম্বার কিন্তু তোমাদের কলেজে সাধারণত ICT পরীক্ষাটা নিয়ে নেয়, কলেজ থেকে নাম্বারটা দিয়ে দেয়, তাহলে তোমার ব্যবহারিক থাকবে 25 এবং 75 নাম্বারের মধ্যে। তোমার এখানে দেখো 75 নাম্বারের সিলেবাস দেওয়া আছে, ব্যবহারিক থাকছে 25, আর MCQ থাকবে অবশ্যই। তারপর দেখো এখানে তোমাদের আর কয়েকটা গ্রুপ সাবজেক্টের সিলেবাস আমি একটু দেখাই, যেটা হচ্ছে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনাটা দেখো, যাদের ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা আছে প্রথম অধ্যায় তোমাকে পড়তে হবে। প্রথম অধ্যায় ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের আওতা, গুরুত্ব, এই সব কিছু টপিক্স তোমাকে দেখতে হবে। তারপর তোমাকে দ্বিতীয় অধ্যায় পড়তে হবে, তৃতীয় অধ্যায় পড়তে হবে, চতুর্থ অধ্যায় পড়তে হবে, পঞ্চম অধ্যায় পড়তে হবে, ষষ্ঠ অধ্যায় পড়তে হবে। তারপর দেখো সপ্তম অষ্টম কিন্তু নেই, তার মানে হচ্ছে তুমি তখন দ্বাদশ অধ্যায়ে চলে যাবা। এভাবে করে তুমি সিলেবাসটা দেখে নিবা। আরও কিছু সাবজেক্ট দেখা, যেমন তোমাদের প্রথম পত্রের জন্য প্রথম পত্রের পরীক্ষা, দ্বিতীয় পত্রের জন্য দ্বিতীয় পত্রের পরীক্ষা, অর্থাৎ তোমরা বাংলা প্রথমের জন্য যেভাবে পরীক্ষা দিতা, বাংলা দ্বিতীয়ের জন্য যেভাবে পরীক্ষা দিতা, আলাদা আলাদা দুইটা। আর তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো পরীক্ষা কিন্তু দুইটা করে, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের জন্য অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জন্য প্রথম পত্রের পরীক্ষা, দ্বিতীয় পত্রের জন্য দ্বিতীয় পত্রের পরীক্ষা। এই প্রশ্নটা আমাকে কয়েকজন করেছিল, তাই বলে দিচ্ছি যে অনেকে ভাবো যে একসাথে পরীক্ষা হবে, একসাথে পরীক্ষা হবে না, আলাদা আলাদা পরীক্ষা হবে, আলাদা আলাদা পত্রের জন্য আলাদা আলাদা পরীক্ষা হবে। তারপর তোমরা এইভাবে অ্যাকাউন্টিংটাও দেখে নিবা, অ্যাকাউন্টিংটা সিলেবাসে একটু তোমাদেরকে দেখাই, যেমন অ্যাকাউন্টিংয়ের তোমরা এখানে অধ্যায়গুলো একটু দেখো। তোমরা প্রথম অধ্যায় দেখবা, অর্থাৎ হিসাব বিজ্ঞানের পরিচিতি। তারপর দেখো দ্বিতীয় অধ্যায় দেখবা, তৃতীয় অধ্যায় দেখবা, চতুর্থ সপ্তম দেখবা, পঞ্চম কিন্তু দেখার দরকার নেই, ষষ্ঠ তোমার দেখার দরকার নেই, অষ্টম নবম, এভাবে করে তুমি টপিক্সগুলো দেখবা। তারপর দেখো তোমার ফিনান্সের মধ্যে, দেখো ফিনান্সের মধ্যে তুমি যে যে টপিক্সগুলো তোমাকে দেখতে হবে, এখানে অর্থায়নের সূচনা তোমাকে দেখতে হবে, তারপর অর্থের সময় মূল্য এবং দীর্ঘমেয়াদি অর্থায়ন, এই টপিক্সগুলো অষ্টম অধ্যায় নবম অধ্যায় এভাবে পড়বা। তারপরে এখানে তোমার আরেকটা সাবজেক্ট তোমাকে দেখায়, যেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এখানে দেখো এখানেও তোমাকে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় দেখতে হচ্ছে না, পঞ্চম অধ্যায় দেখে নিবা, ষষ্ঠ সপ্তম, এভাবে করে প্রত্যেকটা পার্টের সিলেবাস এখানে গোছানো আছে। আশা করি তোমার ভালো লাগবে, আর সিলেবাসে যদি পেতে কষ্ট হয় অবশ্যই আমাকে ফেসবুকে মেসেজ দিয়ে জানাবা তোমার সিলেবাসটা, আমি তখন তোমাকে PDFটা মেসেঞ্জারেও দিয়ে দিতে পারবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।